কোমা দাইকুন খুব আলো ঝেলা আছে মানে উচ্চ আইবো যে কোন উপায়ে জায়গাটা বিক্রি করতে হম তা ঠিক নগদ টাকা দিয়ে কিনো নগদই কিনলে আপনি এত এত ক্যাশ টাকা আপনি কোথায় পাবেন আরে ভাই সব নকল টাকা สมির কাছে শুনলাম তুমি অস্ট্রেলিয়া গিয়েছিলে জি এত ভালো অপরচুনিটি ছেড়ে চলে এলে কেন ছোটবেলা থেকে আমার ইচ্ছেই ছিল বিদেশে পড়াশোনা করার স্যাটেল করার কিন্তু যখন বিদেশে যাওয়ার সুযোগ পেলাম এবং গেলাম তখন দেখি আমার আর ভালো লাগছে না আমি আমি দেশকে খুব মিস করছিলাম স্পেশালি এই ঢাকা শহরকে পাখির ডাক বৃষ্টির শব্দ গুলির ফেরিওলার ডাক ধুলোবালি গাড়ির হর্ন এমনকি ট্রাফিক জ্যাম যেটাকে আমরা সবচেয়ে বেশি ঘৃণা করি সেটাও আমি খুব মিস করছিলাম তাই তুমি চলে এলে জি তার মানে তোমার মুড খুব দ্রুত সুইং করে মানে এখন যেটা ভালো লাগছে পরে সেটা ভালো না লাগতে পারে জি মানে অনেক সময় হয় তাহলে তো কদিন পর সময়কেও তোমার ভালো না লাগতে পারে এমনটা হওয়ার কথা না বিদেশ যাওয়ার বেলায় কিন্তু তাই হয়েছে দুটোকে আমি এক করতে চাই না বিদেশটা ছিল আমার কাছে একটা মোহ কিন্তু কিন্তু সমী তা না তুমি কিছু মনে করো না তুমি হয়তো শুনেছ যে আমি সমীর জন্য ছেলে দেখছি জি কিন্তু আমাকে আমাকে শেষ করতে দাও এই শহরের ধনী ফ্যামিলি বলতে যে পাঁচজনার নাম নেওয়া হয় তাহলে ওদের নাম আসে সাধারণত ধনী ছেলেরা বকে যায় কিন্তু ও ব্যতিক্রম বিদেশ থেকে লেখাপড়া শেষ করে এসে বাবার ব্যবসা তো দেখছি নিজে অনেক কিছু করেছে এখন তুমি বলো আমার জায়গা যদি তুমি হতে তাহলে এই দুজনের মধ্যে কাকে বেছে নিতে আমি জানি যে কম্পেয়ার করাটা ঠিক না তুমি আবার ভেবো না যে আমি টাকা পয়সা দেখে তাদের ফ্যামিলিতে আমার মেয়েকে বিয়ে দেওয়ার রাজি হয়েছি না আমার মনে হয়েছে এই ছেলে সমীক্ষা অনেক ভালো রাখবে তুই যদি সত্যিই সময়কে ভালোবেসে থাকো তাহলে তো সুখটাই তুই প্রথমে দেখবে তাই না জি আমার হয়তো আসলে অনেক কিছুই নেই কিন্তু আমি এটুকু বলতে পারি আমার কাছে আপনার মেয়ের কোনো অযত্ন হবে না আমি হয়তো রোজকে ফাইভ স্টার হোটেল খাওয়াতে পারবো না কিন্তু খুব ভালো আমি রাখতে ওকে কিছু আগে তুমি বলেছিলে তোমার বাবা মারা গেছে আজ তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আমার বয়সী হতেন আজ যদি তোমাকে তোমার বাবা বলতেন যে আমার মেয়ের ভবিষ্যতের সামনে তুমি বাধা হয়ে এসো না তুমি সেটা ফেলতে পারতে বাবা আমার তো পার্টি অলরেডি গিলামছে ভাই ওর সাথে দেখা করেছিলে না ভাবছিলাম একবার নিজেই যাই পরে চিন্তা করলাম আমার যাওয়াটা ঠিক হইবো না তাই বাহিনী পাঠাই দিলাম ওরা কন্ট্যাক্ট করে ফেললো রাজি হয়েছে রাজি না হয়ে যাই বুক একদিকে সাজুর কি অন্যদিকে নগদ টাকার লোক বুঝছেন না ভাই ওকে কবে তাহলে ডিল ফাইনাল হচ্ছে দু একদিনের মধ্যে হয়ে যাবো গা ও অবশ্য চাইছিল আজকেই ডিলটা পাক্কা করতে তো করে ফেলতে হুম বেশি আগ্রহ দেখাইলে সন্দেহ করবা পরে তাই একটু রয়াস হয়ে খেলতে হইব বুঝছেন না গুড ভেরি গুড কিন্তু সাজু যদি বুঝে ফেলে আপনার কাছে জমি বিক্রি করছে তখন সেটা জানার কোনো সুযোগ নাই কা তাই আমি অন্য কিছু ভাবতেছি কি নকুল টাকাটা পাইয়া পায় সাজুত হাওমা কোরবা লাগবো না না তা তো করবেই আরে দুনিয়া থেকে ছরাই দন লাগবো না না এবো তো কথা ছিল না এছাড়া রূপ পায় নাই ভাই ও তো সফল না আজ হোক কালও বুঝে ভালে বোঝে ডুয়েল প্লেটা আমরা করছি তখন আমগোদিকে ফেলা পড়বো শুন সেরা বুঝলাম

চরি ভাই ভুল হয়ে গেছে গা আমি বুঝবা পারছি ভাইয়া তুমি কি ওই নাজিম গ্রুপের সাথে হাত মিলিয়েছো

ভাইয়া আমি একটা কথা বলবো না তোর কোনো কথা শুনতে ইচ্ছে করছে না তোকে যে কাজ দিয়েছি সেটা কর যা সেটাই তো করছি কিন্তু ওই মেয়েকে এখানে রাখা সম্ভব না কেন ভাইয়া ও কোনো খাবার খেতে চাইছে না আর সব খাবার পছন্দও করে না খুবই কান্না কাটি করছে আর একটু অসুস্থ হয়ে পড়েছে কি বলতে যাচ্ছিস তুই ভাইয়া আমি বলি কি যা টাকা পাওয়া যায় চলো আমরা সেটা নিয়েই পালাই নাজিম গ্যাং কি আমাদেরকে পালাতে দেবে আমি জানি ওদের র‍্যাকেট অনেক বড় কিন্তু এছাড়া কি কোনো উপায় আছে আমাদের বলো দেখি কি করা যায় তুই যা তুই মেয়েটা গাছে যা ওর দিকে খেয়াল রাখ ওই কিন্তু আমাদের এখন শেষ সম্ভব দেখো তুমি যে খাচ্ছ না তুমি কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়বে আমি মরে যাব তারপর তারপর আর কি আমি মরে গেলেই তো সবাই শান্তি আমাকে নিয়ে তো সব অশান্তি আচ্ছা তুমি কি চাও বলো তো আমি আর কতবার বলবো আমি আমার হাত ছাড়া খেতে পারি না তোমাকে বলা হয়েছে যে তোমার হাত খোলা যাবে না কেন খোলা যাবে না আমি কি পালাবো আমার কি পাখির মতো ডানা আছে জানি না কিন্তু তোমার হাত খোলা নিষেধ আছে কে নিষেধ করেছে তোমার ভাইয়া হ্যাঁ তুমি তোমার ভাইয়াকে এত মানো কেন তাহলে কাকে মানবো কাউকে না তোমার মতো হুম শোনো আমার জীবন অন্য রকম আচ্ছা মলি। তোমার জীবনটা তো মাত্র শুরু হয়েছে কেন এত জটিল করছো আমার জীবনটা শুরু অনেক জটিল কিন্তু শেষটা অনেক সহজ যেমন সাড়ে তিন হাত মাটি আচ্ছা শোনো তোমাকে একটা ফ্রি পরামর্শ দেব তুমি না তোমার ভাইয়া থেকে কোথাও শুনলাম এবার আমার কথাটা শোনো কি আমার হাতে একটু খাও না আমি খাবো না আমি খাবো না খাবো না খাবো না তুমি যদি আমার হাতের বাদন না খুলে দাও আমি কিচ্ছু খাবো না ভালো করেছে এসছো উনি তোমার জন্য অপেক্ষা করছেন কিছু বলবে আরে রাজীব ভাই এটা তো আমার একার মত না আপনারও মত হ্যাঁ সে তো অবশ্যই আমি কিন্তু আগেই বলেছি টাকা পয়সার ব্যাপারটা আমি একাই ডিল করব আরে ভাই এসব নিয়ে তো আমি কোনো ব্যাপার নাই তুমি জানতে পারো করো না তাহলে আমরা শুধু বনের লোক একটু দেখা করতে চাই কি কয় দেখা করলে কোন সমস্যা আছে নাকি লাগবে মনে করে এমনি কোনো কাজ করার মানুষ আপনি না আপনি নিশ্চয়ই আমাকে সন্দেহ করছে আরে মোট কি সন্দেহ করব হ্যাঁ তুমি কারে কিডন্যাপ করলো সেটা দেখার দেখ তো আছে না আমরা তোমার পার্টনার না এখানে তো তোমার অরাজি হওয়ার কিছু নেই ঠিক আছে নিয়ে যাব ইয়াসলাম সাহেব আমার তো সময় হবে না বেটার আপনিও সঙ্গে যান ঠিক আছে নো প্রবলেম আমি স্যার কেমন আছেন স্যার এটা জানতে আপনি আমার কাছে এসেছেন জি হ্যাঁ একটা কথা বলতে ইচ্ছাছি বলুন কামটা দেখতে পাচ্ছেন স্যার না দেখার কি আছে কি আছে ওখানে আপনার সমস্ত অপকর্মের এভিডেন্স মানে মানেটা এটা না হয় সবার সামনেই বলা যাবে হাউ ডিয়ার ইউ কি বলতে চান আপনি এটাই বলতে চাই এখনো এই খামের মুখটা বন্ধ কিন্তু বেশিক্ষণ থাকবে না আপনি সেদিন পিথাকে দুই দিনের সময় দিয়েছিলেন না আজ সেই দুই দিন শেষ হচ্ছে আর আমি আপনাকে সময় দিলাম জাস্ট দুই ঘন্টা আর এর মধ্যে আপনি সবার সামনে পিতার কাছে ক্ষমা যাবেন আর যদি না চান তাহলে এই খামটা খুলতে বাধ্য হবো দিচ্ছেন সাবধান করছি পরে যাতে বলতে না পারেন আমি আপনাকে কোনো সুযোগ এই খামের মধ্যে কি আছে সেটা আমি জানতে চাই আপনি চাইলে তো হবে না যখন আমি চাইবো তখন হবে আপনি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছেন ওটা তো আপনার কাজ আর আমি আমার কাজে অনেস্ট সব এভিডেন্স কালেক্ট করি আমি এসেছি দেখেন অপু আপনি এমন কিছু করবেন না যাতে আমার রেপুটেশনটা খারাপ হয় প্রয়োজনে আমি আপনাকে টাকা দেবো আপনি স্যার খুব ভালো করেই জানেন টাকার লোভ দেখে আমাকে কোনো লাভ নেই আর টাকার লোভ যদি থাকতো তাহলে তো আমি এখানে জয়েনই করতাম না আপনাকে পৃথা পাঠিয়েছে না আর ওর কাছে আমি কেন মাপ চাইব আমাকে কেউ পাঠায়নি কিন্তু একটা অন্যায়কে মুখ বুঝে সহ্য করার মানসিকতা আমার না আর ওর কাছে কেন মাপ চাইবেন সেটা আমার কাছে কেন জিজ্ঞেস করছেন ওর সঙ্গে আপনি যে নোংরা খেলা শুরু করেছেন সেই জন্য আপনি মাপ চাইবেন অপু এই কাজটা কিন্তু আপনি ভালো করছেন না সবাই যদি ভালোটাই করে তাহলে খারাপটা করবে কে আপনার মতো খারাপের সাথে আমি নয় আরেকটু খারাপই করলাম আপনি পৃথাকে আপনার ক্লায়েন্টের কাছে পাঠাতে চেয়েছিলেন না হুম তাকেও ডাকুন তার মুখখানে একটুখানি দেখি সবার সামনেই যখন আপনার অপকর্মের পর্দা উঠবে তাহলে উনিও বাদ যাবে কেন তাই না অপু জাস্ট দুই ঘন্টা

এখন তো আমি তোমারও পার্টনার ঠিক আছে না ভাইয়া ঘরে তো কোনো খাবার দাবার নেই আরে আমি তো কিছু খাইতে আহিনিক কা উনি আসছে সঙ্গে দেখা করতে ও আচ্ছা আরে শুধু এলাই কেলা আমি তো মলির সঙ্গেও দেখা করে খাইছ রাখছি রাখছি না হ্যাঁ তাই আগে বলেননি তো আরে সারপ্রাইজ সারপ্রাইজ বুঝো না কেলা যাই এলার অবস্থা কি রে ভাইয়া অবস্থা বেশি ভালো না না খেতে খেতে ও সিক হয়ে পড়েছে কেন আরে কি আজীব রে খাওন দাও না এই সাজু তোমার এটা খাওন টাকা দাও হলো আর বাবা সবকিছু কেনা হচ্ছে ঠিকমতো দেয়া হচ্ছে কিন্তু খাচ্ছে না ও খাচ্ছে না কেন আসলে হয়েছে কি ভাইয়া ও চায় ওর হাতে বাঁধনটা আমরা খুলে দিই আ না না হাত খোলা যাবে না আরে হাত খুলে দিলে কি হবে কত দেই ও কি পঙ্খি নাকি যে উইরা যাবো গা মা এটা এমনি না খাইতে খাইতে হুকাই গেছে গা ক্লান্ত ওরে যাও হাত খুইলে দাও জ্যাম আমি খাইতে চাই খাও ঠিক আছে শোনো ও আমি খুব স্পেশাল গেস্ট বুঝো না কেলা আচ্ছা ঠিক আছে আপনি ওর সঙ্গে দেখা করতে আসছেন না হ্যাঁ চলুন দেখা করবি চলো